अविदा अविदा मेरे जब तू नहीं रहा। हेलो एवरीवन, তো আপনারা অনেক বড় একটা পরীক্ষা দিয়ে আসলেন, এবং এটা বলতেই হয় কোশ্চেনের প্যাটার্ন এবং কোশ্চেনের ডিফিকাল্টি 39-এর থেকে যথেষ্ট বেশি ছিল আর কি। তো আমরা আজকে সবাই একসাথে আর কি কোশ্চেনটা সলিউশন করব এবং একটা লজিক্যাল বেসড করব, ঠিক আছে? তা আমি আগে যে সলিউশনটা দিয়েছিলাম অনেক হাস্ট করে, অনেক তাড়াতাড়ি সলিউশনটা দেওয়ার ফলে আমারও কিছু স্লিপ আপ পেন হয়েছে। তো আমরা এখন কিন্তু সবাই, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলেই কোশ্চেনের সলিউশনটা করব আর কি, ঠিক আছে? তো সবাইকে আমি একটু জয়েন করার সময় দিচ্ছি, এবং আমার মনে হয় এই সলিউশনটা করার পরে হ্যাঁ কনফিউশন থাকবে। 39ও কনফিউশন ছিল, এরকম 10টার মতো কোশ্চেন থাকবে যেটা কনফিউশন থাকবে, 10টার মতো কোশ্চেন থাকবেই যেখানে কনফিউশন থাকবে, ঠিক আছে? এটা নিয়ে মাথা খারাপ করা যাবে না। আমি একটা অ্যান্সার বলবো, অন্য একজন মেন্টর আর একটা অ্যান্সার বলবে, আপনার কাছে আর একটা মনে হবে, তো এরকম কনফিউশন থাকবে, ঠিক আছে? তো সেগুলো অ্যাপার্ট রেখে আমরা পরে চিন্তা করব যে কত আসলে কি হতে পারে, এটার কাটমার্কটা কত হতে পারে, মানে শুধু মেডিকেল পোর্শনের চিন্তা করে আমরা সেটা কি করবো আর কি, একটু ফিক্স করার চেষ্টা করব। ওকে, তো আমরা শুরু করছি। হ্যাঁ, প্রথমে দেখেন, ব্লিডিং টাইম ইজ প্রোলংড ইন আইটিপি, ভন উইলবার্ন ডিজিজ, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি হওয়ার কোনো চান্স এখানে নেই। এখানে আছে হলো ব্লিডিং টাইম প্রোলং হয় প্লেটলেট ডিসঅর্ডারে, সুতরাং আইটিপি উড বি দ্য মোর কারেক্ট অ্যান্সার। কিন্তু সবচেয়ে বড় কথা, ভন উইলবার্ন ডিজিজেও কিন্তু ব্লিডিং টাইম প্রলং হয়, ভন উইলবার্ন ডিজিজেও ব্লিডিং টাইম প্রলং হয়। অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু এসেছে আপনার ডবল অ্যান্সার নিয়ে। ওকে, আমি একটু ফ্যানটা অফ করে দিচ্ছি ক্রাউডিং এর জন্য। সুতরাং ফার্স্টের অ্যান্সারটা আসলে ডবল অ্যান্সার, কিন্তু যদি আপনি চিন্তা করেন কখনো বিসিএস এ ডবল অ্যান্সার বলে কোনো কিছু থাকে না। সুতরাং মোর অ্যাপ্রোপ্রিয়েটলি যদি চিন্তা করেন তাহলে আইটিপি হবে হলো রাইট অ্যান্সার। তারপরেরটা দেখেন, এই কোশ্চেনের আগা মাথা কিছুই হয় না, ফিচার অফ সিএসএফ ইন পায়োজেনিক মেনিনজাইটিস, মানে এটা একটা ভুল অ্যান্সার স্টেম দেওয়া হয়েছে। সুতরাং এটাতে হয় সবাই অ্যান্সার পাবে, সবাই নাম্বার পাবে, নাইলে কেউ পাবে না। সুতরাং 102 বাদ। এখন এক্সিলারি নার্ভ সাপ্লাই দেয় কোন জায়গায়, এটা একদম সুপেরিয়র এক্সট্রিমিটি, যদিও আমাদের সিলেবাসে ছিল না, সুপেরিয়র এক্সট্রিমিটি থেকে দিয়ে দিছে আর কি, এক্সিলারি নার্ভ কোথায় সাপ্লাই দেয়, এবং এটা হবে হলো কোনো ডাউট নেই টেরেস মাইনর। তারপরের কোশ্চেনটা দেখেন, ফলোইং ইনফেকশন আর কমন ইন ইমিউনো ডেফিসিয়েন্ট পেশেন্ট, নিচের ইনফেকশনগুলো ইমিউনো ডেফিসিয়েন্ট পেশেন্টের জন্য কমন এক্সেপ্ট কোনটা, ডিপথেরিয়া। কারণ আপনারা যদি দেখেন এইডস পড়ার সময় দেখবেন নিউমোসিস্টাইটিস, সাইটোমেগালোভেরাস, ক্যান্ডিডা অ্যালবিক্যান্স, এইগুলো দিয়ে ইনফেকশন হয়ে থাকে ইমিউন ডেফিসিয়েন্ট পেশেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে আমরা তাহলে এটার অ্যান্সার ডিপথেরিয়া পেলাম 105। 105টা দেখি আমরা একটু। 105 হলো মিডিয়াল ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস গিভ রাইজ টু হুইচ অফ দ্য ফলোয়িং। এখন এখানে কথা আছে, কথাটা হলো ট্রাঙ্ক আর কর্ড কিন্তু এক না, ট্রাঙ্ক আর কর্ড কিন্তু এক না। তো কোশ্চেনটা যদি হতো যে মিডিয়াল ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল, না মিডিয়াল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে কোন নার্ভটা তৈরি হয়, তাহলে অ্যান্সার হতো মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, ঠিক আছে? যদি হতো কর্ড, যে মিডিয়াল কর্ড অফ ব্রাকিয়াল প্লেক্সাস থেকে কোন
নার্ভটা অরিজিনেট করে, তাহলে অ্যান্সার হতো মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ বা ফোরাম। কিন্তু মিডিয়াল ট্রাঙ্ক যদি বলা হয়, মিডিল ট্রাঙ্ক যদি বলা হয়, তাহলে আবার অ্যান্সার হয়ে যায় হলো মিডিল ট্রাঙ্কে থাকে হলো আপনার C7 রুট। তাহলে সেদিক থেকে রেডিয়াল নার্ভের রুট হলো C7, সুতরাং তখন অ্যান্সারটা হয়ে যায় রেডিয়াল নার্ভ। তো আমরা এখানে কনফিউজ যে আসলে ওনারা কোশ্চেনটা করতে চাইছে কি, আসলে কি মিডিয়াল ট্রাঙ্ক অর মিডিয়াল কর্ড। যদি মিডিয়াল কর্ড চিন্তা করে কোশ্চেনটা করা হয়, তাহলে অ্যান্সার হবে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরাম। এখন গড নোস কোনটা চিন্তা করে এই কোশ্চেনটা করা হয়েছে, এবং এখানে একটা মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক আছে, কারণ মিডিয়াল কর্ড অফ ব্র্যাকিয়াল প্লেক্সাস যদি আসতো, এবং এইটা এটাই আসা স্বাভাবিক, এইভাবেই কোশ্চেনটা আসা স্বাভাবিক, তাহলে অ্যান্সার হতো মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরাম। ঠিক আছে, সুতরাং এখানে ঘটনা একটু আছে। তারপর ফলোয়িং মাসেলস আর ইনভলভ ইন ফোর্সফুল রেসপিরেশন, এখানেও বিশাল বড় ঘটনা আছে। তো অনেকে বলতেছেন আর কি যে ফোর্সফুল রেসপিরেশনের সময় কোন মাসেলটা ইনভলভ হয়। তো এখানে ইন্টারকোস্টাল মাসেল নর্মালি ডায়াফ্রাম ফ্র্যাগমেটিক মাসেলের সাথে সাথে নর্মাল রেসপিরেশনের সময় কিন্তু ইউজ করি আমরা, ঠিক আছে। কিন্তু ফোর্সফুল রেসপিরেশনের সময়, বিশেষ করে পরে ফোর্সফুল এক্সপিরেশনের সময় আমরা রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলের সাহায্য অবশ্যই নিয়ে থাকি। সুতরাং এইটা হবে হলো আমার মনে হয় প্রশ্নকর্তা এইটাকে টার্গেট করেই কোশ্চেনটা করছে, সুতরাং মোর অ্যাপ্রোপ্রিয়েটলি আমার মনে হয় যে ইমোশনালি বায়াসড হওয়া যাবে না, আপনি কোশ্চেন করলেও এইভাবেই কোশ্চেন করতেন এবং সেটার অ্যান্সার রেক্টাস অ্যাবডোমিনিস হতো, কারণ এটা নিয়ে কিন্তু আমরাও পড়াশোনা করছি যে ফোর্সফুল এক্সপিরেশনের সময় কোন মাসেলগুলা এক্সট্রা ইউজড হয়, রেক্টাস অ্যাবডোমিনিস। সুতরাং এখানে সম্ভবত আপনার অ্যান্সার স্টেমটা থাকবে রেক্টাস অ্যাবডোমিনাস মাসেলের দিকে। ইন অ্যাডিসন ডিজিজ দেয়ার ইজ, বোঝাই যাচ্ছে অ্যাডিসন ডিজিজে কি, কর্টিসল লেভেল কম থাকে, হাইপোটেনশন থাকে, তারপরে কর্টিসল যেহেতু কম থাকে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়, সুতরাং এই যে হাইপোগ্লাইসেমিয়া বিটুইন দ্য মিল উড বি দ্য রাইট অ্যান্সার। এবং অ্যাডিসন ডিজিজে হয় হলো হাইপার পিগমেন্টেশন, নট হাইপোপিগমেন্টেশন। কমপ্লিকেশন অফ টাইফয়েড ফিভার, আইলিয়াল পারফোরেশন, এখানে কোনো নো ডাউট। আমরা এটা করার পরে কিন্তু দেখবো যে আসলে আমাদের কাটমার্ক কত হতে পারে। তারপরে দেখেন হুইচ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কজেস ওয়েট লস, বিশেষ করে আপনার জিএলপি অ্যাগোনিস্ট ড্রাগগুলো যেগুলো আছে, জিএলপি অ্যাগোনিস্ট ড্রাগ, এরা সাধারণত আপনার ওয়েট লস করে, গ্লিপটিন করে না। গ্লিপটিন আমাদের মানে ডেভিডসনে গ্লিপটিন বলা আছে ওয়েট নিউট্রাল, ওয়েট লস করে না, ওয়েট নিউট্রাল, ঠিক আছে। সুতরাং আর কিন্তু ই ওয়েট লস করে কে, ওয়েট লস করে হলো লিরা গ্লুটাইড, এরা হলো জিএলপি ওয়ান অ্যাগোনিস্ট, এবং এতে কোনো ডাউট নেই, একদম ডেভিডসন থেকে আসছে যে লিরা গ্লুটাইড এটা হলো জিএলপি ওয়ান অ্যাগোনিস্ট, এটা আপনার ওয়েট লস করে, এতে কোনো ডাউট নেই। তারপরে ফলোয়িং সেলস আর ইনভলভ ইন অ্যাকিউট ইনফ্লামেশন, না বোঝার কিছু নাই, নিউট্রোফিল। ইন হেমোলাইটিক অ্যানিমিয়া কি হয়, হেমোলাইটিক অ্যানিমিয়াতে হিমোগ্লোবিন ব্লাডে বেশি চলে আসে, সুতরাং হেপ্টোগ্লোবিন তার সাথে বাইন্ড করতে করতে তার লেভেল কমায় ফেলে, রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যায়, এবং আরবিসির ভেতরে থাকা এলডিএস ব্লাডে বের হয়ে আসে, সুতরাং এলডিএস এর কাউন্টও বেড়ে যায়। আর যেহেতু যত বেশি বিলির মানে হেমোলাইসিস হয়, তত বেশি আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হয়, এবং তত বেশি আনকনজুগেটেড বিলিরুবিন আপনার মেটাবলিজম হয়ে তত বেশি ইউরোবিলিনোজেন তৈরি করে, সুতরাং এখানে অ্যান্সার হবে হলো ইনক্রিজড ইউরিনারি ইউরোবিলিনোজেন, এখানে কোনো ডাউট নেই, ঠিক আছে। আয়োনাইজিং রেডিয়েশন ফলোয়িং ইজ ট্রু, মানে কিভাবে যে কোশ্চেন করছে বলতে হয় না, এটা আসলে কোনো কোশ্চেন করার সাইজ হতে পারে না, মানে খুবই নেগলেক্ট করে কোশ্চেনগুলো করা হয়েছে। তো এখানে সব কিছু মিলায় অ্যান্সার মনে হয় এই অ্যাফেক্টস দ্য ব্রেন, এটাই অ্যান্সার। উইচ অফ দ্য ফলোয়িং হরমোন এক্সিবিট এ ডায়ুরনাল রিদম ইন উইচ অফ দ্য ফলোয়িং হরমোন এক্সিবিটস এ ডায়ুরনাল রিদম ইন ইটস সিক্রেশন, আমরা সবাই জানি যে কর্টিসল সিক্রেশনের ডায়ুরনাল প্যাটার্ন থাকে, এবং এই কর্টিসল সিক্রেশনকে আবার স্টিমুলেট করে কি ACTH। তো প্যারাথাইরয়েড হোক আর যাই হোক, মানে এখানে আমার গুগল সার্চ দিয়ে কিন্তু অ্যান্সার করার কোনো সুযোগ নেই, আমাদের লজিক্যালি চিন্তা করতে হবে যে টেক্সটগুলোতে কি আছে, সেই হিসেবে
আমরা জানি ACTS এর ডায়াগোনাল প্যাটার্ন হলো সবচেয়ে প্রমিনেন্ট, সুতরাং এখানে ACTS উড বি দ্য রাইট অ্যান্সার। কজেস অফ শর্ট স্ট্যাচার ইনক্লুডিং ফলোয়িং, এক্সেপ্ট, সবগুলোতে নিচে সবগুলোতে শর্ট স্ট্যাচার হয় এক্সেপ্ট ফলোয়িং, ক্লিনেনফেল্টার সিনড্রোম। আমরা জানি ক্লিনেনফেল্টার সিনড্রোমে পেশেন্ট একদম অনেক টল হয়, এটার মেকানিজমও আছে, তো আমি ওই মেকানিজমের দিকে যাচ্ছি না, এটা ডেভিডসন থেকে আসছে। ওকে, ইন গ্রেভস ডিজিজ ওয়ান উড লিস্ট লাইকলি এক্সপেক্ট ইনক্রিজ টিএসএস সিক্রেশন, এখানে কোনো টিএস সিক্রেশন ইনক্রিজ হয় না, এখানে কি হয় টিএসএস রিসেপ্টরের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় এবং এই অ্যান্টিবডি টিএসএস রিসেপ্টরের উপরে কাজ করে এবং এক্সেস টি থ্রি টি ফোর রিলিজ করে, আর যত টি থ্রি টি ফোর বেশি রিলিজ হয় সেটার পরিপ্রেক্ষিতে তত টিএসএস সিক্রেশন কমে আসে, কারণ আমরা জানি টি থ্রি টি ফোর বাড়লে টিএসএস কমে আসে, সুতরাং এখানে অ্যান্সার হবে ইনক্রিজ টিএসএস সিক্রেশন। এক্সাইটেটরি সেলস অফ নার্ভাস সিস্টেম ইনক্লুডস, এখন আমি এখানে একটু কথা বলি, আমরা একটা জিনিস পড়েছি না যে ইনহিবিটরি সেল হলো আপার মোটর নিউরন, আপার মোটর নিউরনের হলো ইনহিবিটরি ফাংশন আর লোয়ার মোটর নিউরনের হলো এক্সাইটেটরি ফাংশন। তো লোয়ার মোটর নিউরন কোনটা? অ্যান্টেরো হর্ন সেল উইচ ইজ এক্সন, সুতরাং বোঝাই যাচ্ছে যে এক্সাইটেটরি সেল কোনটা, অ্যান্টেরো হর্ন সেল অব দ্য স্পাইনাল কর্ড, এখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। ফলোয়িং মেনুপজ দেয়ার ইজ ইনক্রিজ সিক্রেশন অফ হুইচ, মেনুপজের পরে ইস্ট্রোজেন কমে যায় আর ইস্ট্রোজেন কমলে সেটাকে বাড়ানোর জন্য FSH বেশি বেশি রিলিজ হতে থাকে, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, সুতরাং FSH উড বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। ব্রেংস জোন্স প্রোটিন ফাউন্ড ইন ইউরিন অফ মাল্টিপল মায়োলোমা, না বোঝার কিছু নাই। স্পোর্টস আর কিল্ড, এখানে একটু কথা আছে, হাইড্রোজেন পারঅক্সাইড স্পোর্ট কিল্ড করে, আবার ময়েস্ট হিটের কথা যদি বলি, এখন নিউয়ার কোনো প্রিন্সিপাল বের হয়েছে কি না জানি না, কিন্তু আমি যতটুকু জানি 120 মিনিট, 120 ডিগ্রি সেন্টিগ্রেড 15 থেকে 20 মিনিট ময়েস্ট হিট লাগে স্পোর্টকে কিল্ড করতে হলে। এখন নতুন কোনো ই হয়েছে কি না, নতুন কোনো প্রিন্সিপাল আসছে কি না, আই এম নট শিওর, কিন্তু আমি যেটা জানি যে হাইড্রোজেন পারঅক্সাইড স্পোর্টকে কিল করে, সুতরাং হাইড্রোজেন পারঅক্সাইড উড বি দ্য রাইট অ্যান্সার হেয়ার, মানে আমার পার্সপেক্টিভে। ইসিজি চেঞ্জেস ইন হাইপারক্যালেমিয়া, আমি আমার ব্যক্তিগত ব্যাচেও পড়ানোর সময় এটা বারবার বলে দিচ্ছি, টল টি ওয়েল। এই স্ট্রেসড রিসেপ্টর মানে হলো নিজার্ক, এটা মনে রাখতে হবে, নিজার্ক হলো মনোসিনাপটিক, মানে একটু ঘোরায় কোশ্চেনটা করা হয়েছে, দেখেন। কন্টিনিউস ক্যাপিলারি গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার ইন হোয়ার, লাং, গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার হবে কোথায়, কন্টিনিউস ক্যাপিলারি গ্যাসিয়াস এক্সচেঞ্জ অবভিয়াসলি লাংয়ে। ইন সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, এটাও পড়ানো হয়েছে, মানে আমার ব্যক্তিগত ব্যাসের কথা বলতেছি, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম মানে হলো এটা থাইরয়েড গ্ল্যান্ডের ডিজিজের কারণে থাইরয়েড হরমোন লেভেল কমে যায়নি, অন্য কোনো কারণে থাইরয়েড হরমোন লেভেল কমে গেছে, অন্য কোনো ডিজিজের কারণে, এটা হলো সেকেন্ডারি। তার মানে কোন ক্ষেত্রে হতে পারে, যদি টিএসএস সিক্রেশন কমে তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কম স্টিমুলেটেড হয় এবং থাইরয়েড হরমোন কম রিলিজ হয়, সুতরাং অ্যান্সার উড বি ডিক্রিজ টিএসএস অ্যান্ড ডিক্রিজ এফটি ফোর। তারপরে রিকেটস রেডিওলজি, এটা আমরা বাচ্চাদের বইতে আর কি পড়ছে আর কি, রেসিডুয়াল নলেজ দিয়ে আমরা যেটা বলছি এতে কোনো ডাউট নেই। ওয়াইডেনিং অফ দ্য এপিফাইসিস, এই পর্যন্ত কি কারো কোনো ডাউট আছে? সরি, তারপরে দেখেন, এ মেজর সাইন অফ কার্ডিয়াক ট্যাম্পোনেট, মজার ব্যাপার শোনেন, আমি পরশুদিন কার্ডিয়াক ট্যাম্পোনেট কিন্তু পড়াইছি আপনাদের গ্রুপে, হোয়াইট কোট গ্যালারিতেই পড়াইছি, এবং সেখানে একটা জিনিস নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলছি, পালসাস প্যারাডক্সাস, এখন কিভাবে এটাই চলে আসলো আর কি, কিছুটা দৈবক্রমে চলে আসছে। এ রিগার্জিটা টিওরটিক ভাল্ভ ইন এ নন ফাংশনিং হার্ট কজেস হার্ট, শোনেন, ডায়াস্টোলিক প্রেশার হলো সেই প্রেশার যেটা অ্যাওরটিক ভাল্ভ বন্ধ হওয়ার পরে, অ্যাওরটিক ভাল্ভ বন্ধ হওয়ার পরে অ্যাওরটিক ভাল্ভের উপরে যে প্রেশারটা থাকে পুরা বডির ব্লাড কোলামের, সেটা হলো ডায়াস্টোলিক প্রেশার। তো অ্যাওরটিক ভাল্ভ যদি
রিগার্জিটেড থাকে বা ক্যাপাসিটেন্ট না থাকে, অ্যাবনর্মাল থাকে, তাহলে কি হবে, ব্লাড কলামটা ট্রিকলিং ডাউন করে ভেন্ট্রিকলে চলে আসে, তার মানে অ্যাওর্টিক ভালভের উপরের ব্লাড কলামটা কমতে থাকে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কি, এখানে ডায়াস্টলিক প্রেশার ডিক্রিজড হবে। লিনিয়ার গ্রোথ ইজ ডিটারমাইন্ড বাই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান, অর্থাৎ সোমাটোমেডিন, সোমাটোমেডিন, এটা না বোঝার কিছু নাই। গ্রোথ হরমোন যত বাড়ে সেই গ্রোথ হরমোন গিয়ে লিভারে স্টিমুলেট করে এবং লিভার থেকে তৈরি হয় হলো সোমাটোমেডিন বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান, এবং এইটা বডির বোনের গ্রোথ করে। ইন অ্যারোবিক এক্সারসাইজ দেয়ার ইজ ডিক্রিজড স্কিন টেম্পারেচার, কারণ সোয়েটিং হয়, ঠিক আছে। হট এয়ার ওভেন ইজ ইউজ টু স্টেরিলাইজ, এটা আমি তাড়াহুড়া করতে যেয়ে ভুল করে ফেলছি, এটা হলো স্কালপেল, স্কালপেল উড বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। মায়োপিথেলিয়াল সেল ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং, এখন এখানে কিছু কোশ্চেন আসছে, আপনারা গুগল থেকে সার্চ দিয়ে দিয়ে নিয়ে আসতেছেন আর কি, কিন্তু সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে পপুলারলি যদি চিন্তা করি তাহলে হলো সোয়েট গ্ল্যান্ড হবে হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে, সোয়েট গ্ল্যান্ড উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, মায়োপিথেলিয়াল সেল। তবে আমি বলবো না যে প্যারোটিড গ্ল্যান্ডে নেই, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে নেই, ওগুলোতেও আছে, কিন্তু সোয়েট গ্ল্যান্ডে সাথে সবচেয়ে বেশি মায়োপিথেলিয়াল সেলের কথাটা বর্ণনা করা হয়েছে। সুতরাং এই হিসেবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে হলো সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে। ওমেগা থ্রি ইসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, আমি এটা কনফিউজড, আপনারা কেউ কি বলতে পারেন ওমেগা থ্রি ইসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড কোনটা? আমি কনফিউজড, আমি লিনোলিক অ্যাসিড লিখেছি, লিনোলিক অ্যাসিড, কিন্তু আমি কনফিউজড। কেউ কি এখানে বলতে পারেন যে আসল অ্যান্সারটা কি হবে, অলিক অ্যাসিড কিংবা লিনোলিক অ্যাসিড? এনিবডি ফ্রম দ্য অডিয়েন্স? না, আমরা একটা ফাইনাল ই করতেছি, ফাইনাল একটা সলিউশন করতেছি, সবকিছু তো আর মানে এখন যিনি কোশ্চেন করেছেন তাকেও যদি সলভ করতে দেওয়া হয় উনি কিন্তু সম্পূর্ণ সলভ করতে পারবে না, না সব স্টিক না। হট এয়ার ওভেন হলো আপনার স্কালপেল, ধারালো জিনিস, ধারালো জিনিসকে সবসময় হট এয়ার ওভেন দিয়ে আমরা ই করি, ওটাতে আমরা কি বলে আপনাকে অটোক্লেভ করি না, ময়েশ্চারিং কন্ডিশন হয় এই জন্য। আমারও তাই মনে হয়, সুতরাং লিনোলিক অ্যাসিডটাই আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, ঠিক আছে। ডিএনএ সিনথেসিস ইজ ইনহিবিটেড, এখন এখানে কথা আছে, কথা আছে, ডিএনএ সিনথেসিস ইজ ইনহিবিটেড বাই ক্লোরোকুইন অলসো, ডিএনএ সিনথেসিস ইজ ইনহিবিটেড বাই ক্লোরোকুইন অলসো, এবং মোস্ট পপুলারলি আমরা এটা জানি, ঠিক আছে। এখন এখন মূল কথা হলো এখানে অ্যাজাথিওপ্রাইন লিখে যদি সার্চ দেন ওখানেও চলে আসবে, কিন্তু পপুলারলি যদি চিন্তা করেন ক্লোরোকুইন হবে হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। আমি টেক্সট রেফারেন্স খুঁজতে যাচ্ছি না, ধরেন আমি দেখেন শ্রীজিৎ মিথিলার ই চলে আসছে, ড্রাগ ক্লোরোকুইন ইজ ব্যাকটেরিওসাইডাল ফর ব্যাসিলাস, এটা অনেক আপনার প্রখ্যাত একটা জার্নালের ই। ইট ইনহিবিটস ডিএনএ, একদম স্পষ্ট কথা লেখা আছে, ইট ইনহিবিটস ডিএনএ, এবং যত জায়গায় পাবেন সব জায়গায় ডিএনএ ইনহিবিটসের কথা ক্লোরোকুইনের খুব ভালো মতো বলা আছে। সুতরাং এখানে কিন্তু আমাদের সুযোগটা কমে আসলো অন্য কোনো কিছু চিন্তা করার, সুতরাং আপনাকে, এবং যেহেতু এটা খুবই ইউজড একটা ড্রাগ, ধারণা করা হয় এইটাই অ্যান্সার করা হয়েছে, কারণ ক্লোরোকুইন আমরা কোন ক্ষেত্রে ইউজ করি, ম্যালেরিয়ার ক্ষেত্রেও কিন্তু ইউজ করি। এখন দেখেন এত বড় একটা বিসিএস এক্সামে এরকম ভুল আসলে মেনে নেওয়া যায় না। রেনাল কর্টিসল অফ অ্যাসিড বেস ব্যালেন্স ইজ ফাংশন অফ হুইচ, এক তো এটা কন্ট্রোল হবে, কন্ট্রোল, দ্বিতীয়ত রেনাল কন্ট্রোল অফ অ্যাসিড বেস ব্যালেন্স ইজ এ ফাংশন অফ বোথ প্রক্সিমাল টিউবুল অ্যান্ড ডিস্টাল টিউবুল। প্রক্সিমাল টিউবুল কি করে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করে, ঠিক আছে, বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করে, সুতরাং বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করলে কি হবে, বডির অ্যাসিড লোডটাকে কিন্তু সে নিউট্রালাইজ করে। আর দ্বিতীয়ত ডিস্টাল টিউবুল থেকে হাইড্রোজেন আয়ন বা প্রোটন সিক্রেট করে,
সেটাও কিন্তু এসিড লস করতেছে। তার মানে এটা এমনিতে কোশ্চেন তো ভুল আছেই, দ্বিতীয়ত এটার অ্যান্সার মাস্ট ডবল হবে, একটা হলো প্রক্সিমাল টিউবুল অ্যান্ড ডিস্টাল টিউবুল, ঠিক আছে। এখন আল্লাহ নোস, গড অলমাইটি নোস যে ওনারা কোনটা অ্যান্সার ধরে রাখছেন, কিংবা এই কোশ্চেনটা সবাই অ্যান্সার পাবে কি, সবাই নাম্বার পাবে নাকি সবাই নাম্বার পাবে না। এইরকম ক্ষেত্রে দুইটা জিনিস হয়, যেহেতু এখানে একটু ভুল আছে কোশ্চেনে, তো মনে রাখবেন যে এই নাম্বারটা যদি পায় সবাই পাবে, না হলে কাউকেই নাম্বারটা দেওয়া হবে না। কন্টিনিউস ক্যাপিলারি আর ফাউন্ড ইন সেরেব্রাম, এখানে কোনো ভুল নেই, সেরেব্রামে পাওয়া যায়, ঠিক আছে। এক্সলিং ডিসঅর্ডার হিমেলিয়া, এখানে কোনো ভুল নেই, ঠিক আছে। ফিচার্স অফ অ্যাওর্টিক স্টেনোসিস, হিভিং অ্যাপেক্স পিট, এটা আমি আমার পার্সোনাল ব্যাচে পড়াইছিলাম, হিভিং অ্যাপেক্স পিট, না বোঝার কিছু নাই। সাবস্ট্যান্ট দ্যাট ক্যান ইজিলি ডিফিউজ থ্রো অক্সিজেন, কজেস অফ হাই ইএসআর, মাল্টিপল মায়েলোমা, কোনো ভুল নেই এগুলোতে। কন্ট্রা ইন্ডিকেশন অফ লাংবার পাংচার, এখানে একটা কথা আছে, কথাটা হলো যত টেক্সট আপনি দেখবেন, যত টেক্সট দেখবেন, প্রথম যে কথাটা বলা আছে হলো এনি কজ দ্যাট ক্যান ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, তার তিন নম্বর চার নম্বরে আছে হলো কি কমা, কমা বলতে হলো ডিসঅর্ডার অফ কনসাসনেস, ঠিক আছে, বা অ্যাবনর্মাল কনসাসনেস। তো এখানে প্রথম যে কথাটা লেখা আছে যে কি এনি কজ দ্যাট ক্যান ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, হেড ইনজুরিতে কোন জিনিসটা হয়, হেড ইনজুরিতে কোন জিনিসটা হয়, হেড ইনজুরিতে মেইন যেটা আমরা ভয় করি সেটা হলো ইনট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাওয়ার কথা, এটা আমরা মেইনলি চিন্তা করি। হেড ইনজুরির কোনো পেশেন্টকে আজ পর্যন্ত লাম্বার পাংচার করতে দেখছেন বলেন? হেড ইনজুরির কোনো পেশেন্টকে আপনি আজ পর্যন্ত লাম্বার পাংচার করতে দেখছেন না? সুতরাং হেড ইনজুরির পেশেন্টের যেহেতু হেড ইনজুরি থাকলেই তার ইনট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে, এতে কোনো ভুল নেই। এক নম্বর হলো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে কেন, যে ব্রেন প্যারেনকাইমাতে যখন আঘাত লাগবে সেখানে সোয়েলিং হবে ইনফ্লামেশনের কারণে, সুতরাং সেখানে অবভিয়াসলি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে। দ্বিতীয়ত যদি ব্লিডিং হয় সেক্ষেত্রেও ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়বে, আর ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়লে সেক্ষেত্রে লাম্বার পাংচার যদি করা হয় তাহলে কোনিং হয়, কোনিং অর্থাৎ আপনার ভেতরের ব্রেনটা আছাড় খেয়ে বেজ অব দ্য স্কালের উপরে পড়ে এবং কিছু অংশ নিচে বের হয়ে আসে ফোরামেনাম একনাম দিয়ে, যেটা একটা লিথাল কন্ডিশন। সুতরাং এখানে আমার মনে হয় মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হেড ইনজুরি, তবে কমা রং অ্যান্সার না, কমা রং অ্যান্সার না, তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি আমার মনে হয় এটা চিন্তা করে দিছে হলো হেড ইনজুরি, কারণ এক নম্বর কজ সব জায়গায় লেখা আছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইনক্রিজ। কমনেস্ট টিউমার অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যারাইজেস ফ্রম, এখানে ঝামেলা আছে, এক নম্বর ঝামেলা আমি বলি, কমনেস্ট টিউমার অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যারাইজেস ফ্রম মেনিনজেস, নিউরোগ্লায়া, ব্লাড ভেসেল, নার্ভ সেল। এখন আমাদের ডেভিডসনে লেখা আছে বিনাইন টিউমার, সবচেয়ে কমনেস্ট বিনাইন টিউমার অফ দ্য ব্রেইন হল মেনিনজিওমা, আবার সবচেয়ে কমনেস্ট ম্যালিগন্যান্ট টিউমার অফ দ্য ব্রেইন হল অ্যাস্ট্রোসাইটোমা। অ্যাস্ট্রোসাইটোমা অরিজিন কোথার থেকে হয়, অ্যাস্ট্রোসাইট, যেটা একটা নিউরোগ্লায়া। এখন উই ডোন্ট নো কোথার থেকে কোশ্চেনটা কিভাবে করা হয়েছে, এগুলো হলো আপনার মানে এইগুলোকে নাম্বার ধরা যাবে না, যখন ফাইনাল ক্যালকুলেশন করবেন এগুলোকে নেগেটিভ রেখে চিন্তা করতে হবে। তো এটা হতে পারে, আমার মনে হচ্ছে নিউরোগ্লায়াও হতে পারে, মেনিনজেসও হতে পারে, কারণ ডেভিডসনে লেখা আছে মেনিনজিওমা হলো মোস্ট কমন বিনাইন টিউমার, আবার চার্টের মধ্যে আছে কিংবা আপনার অন্য লিটারেচার যদি দেখেন লেখা আছে হলো অ্যাস্ট্রোসাইটোমা হলো সবচেয়ে কমন বিনাইন টিউমার, না কমন টিউমার অফ দ্য সিএনএস। সুতরাং আমার মনে হচ্ছে যদি বিনাইন টিউমার হিসাব করে কোশ্চেন করা হয় তাহলে অ্যান্সার হবে হলো কই গেল মেনিনজেস, আর যদি ম্যালিগনেন্ট টিউমার হিসেবে চিন্তা করা হয় তাহলে হবে নিউরোগ্লায়া। তো এখন উই ডোন্ট নো, অনলি গড নোস, অ্যান্ড যারা আসলে অ্যান্সার সেট করছে তারা জানে। রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার ইনক্লুড, এখানে কথা আছে দুইটা জিনিস এখানে রেট্রোপেরিটোনিয়াল, একটা হলো অ্যাসেন্ডিং কোলন আর একটা হলো ইনফেরিয়র ভেনা কাভা, এর মধ্যে আবার কথা আছে দেখেন
ইনফ্রাভেনাকাভা হলো প্রাইমারিলি রেট্রোপেরিটোনিয়াল, অর্থাৎ ডেভেলপমেন্টাল পর থেকে, ডেভেলপমেন্ট থেকেই সে রেট্রোপেরিটোনিয়াল। কিন্তু অ্যাসেন্ডিং ক্লোন যেটা, সেটা পরবর্তীতে সেকেন্ডারিলি রেট্রোপেরিটোনিয়াল, অর্থাৎ সেটা আস্তে আস্তে ডেভেলপমেন্টের পরে পরে কিংবা আস্তে আস্তে সে রেট্রোপেরিটোনিয়ামে চলে যায়। অর্থাৎ অ্যাসেন্ডিং ক্লোন হলো ডেভেলপমেন্ট, অ্যাসেন্ডিং ক্লোন হলো সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল, আর প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল যদি কোনো কিছু হয়ে থাকে ইনফ্রিয়র ভ্যানাকাভা, একদম স্পষ্ট লেখা আছে। এবং আমার মনে হয় কোশ্চেনটা ইনফ্রিয়র ভ্যানাকাভাকে চিন্তা করেই করা হয়েছে, কারণ এটা হলো প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। ঠিক আছে, ইনফ্রিয়র ভ্যানাকাভা যে প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান এতে কোনো ডাউট নেই, কিন্তু অ্যাসেন্ডিং কোলনে একটা কথা লেখা আছে যে এটা সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান, অর্থাৎ সেটা ডেভেলপমেন্টের পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে রেট্রোপেরিটোনিয়াল হয়। সুতরাং এখানে ধরে রাখেন 100% যে এটার অ্যান্সার ইনফ্রিয়র ভ্যানাকাভা। ডিএনএ ভাইরাস হলো পার্ভো ভাইরাস, না বোঝার কিছু নাই। মেজর সোর্স অফ প্রোজেস্টেরন ইন আর্লি 8 weeks অফ প্রেগনেন্সি কর্পাস লুটিয়াম, না বোঝার কিছু নেই। ভিটামিন কে নেসেসারি ফর সিনথেসিস অফ 2, 7, 9, 10, হাজার বার বলা হয়েছে, ফ্যাক্টর 2। প্যানক্রিয়াটাইটিস কজেস এলিভেশন অফ প্লাজমা লাইপেস, একদম না বোঝার কিছু নেই। অ্যাভাসকুলার স্ট্রাকচার ইনামেল অফ টিথ, আমি পরবর্তীতে কিন্তু আপনাদের সামারি করে দেবো যে কত পর্যন্ত আমার ধারণা যে কাটমার কুটবে। ইনসুলিন কজেস এন্ট্রি অফ পটাশিয়াম ইন টু দ্য সেল, না বোঝার কিছু নাই। ভিটামিন কে, এটা আমি তাড়াতাড়ি দাগানোর সময় ভুল করে ফেলছি, ভিটামিন কে ইজ সিনথেসাইজ ইন ইন্টেস্টিনাল ইপিথেলিয়াম, এটা হবে রাইট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট হ্যাভ এ মেমব্রেইন, রাইবোজোম, এটা আমরা সবাই জানি, এটা ছোটবেলার কথা। ইন ব্লাড কার্বন ডাইঅক্সাইড ইজ ট্রান্সপোর্টেড ফ্রম টিস্যু টু লাং মেইনলি, এটা আমার ব্যাচে আমি অনেকবার বলছি, বাইকার্বনেট, এতে কোনো ভুল নেই। কুম টেস্ট ইজ ইউজ ফর ডিটেক্টিং, এটা ডেভিডসন থেকে আসছে, কোল্ড অ্যাগ্লুটিনিন, ঠিক আছে, এখানেও কোনো ভুলের সুযোগ নেই। এসি ইনহিবিটর আর কন্ট্রাইন্ডিকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেস, দুইটা কেসে এসি ইনহিবিটর কন্ট্রাইন্ডিকেটেড, আমাদের ডেভিডসনেও লেখা আছে, একটা হলো বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, দুই নম্বর হলো প্রেগনেন্সি, প্রেগনেন্সি রাইট অ্যান্সার, এখানে কোনো ভুল নেই। অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা কি এক্সপ্রেস ইন হেটারোজাইগট, না, হোমোজাইগটে এক্সপ্রেসড হয়, আর এদের প্যারেন্ট নর্মাল হতে পারে, যেমন আপনার এটার এক্সাম্পল কি, থ্যালাসেমিয়া, প্যারেন্ট ক্যান বি নর্মাল ক্যারিয়ার, ঠিক আছে, এইটা হবে হলো রাইট অ্যান্সার। কিল ভ্যাকসিন আর এক্সেপ্ট, এখানে কথা আছে, কথাটা হলো ওরাল পোলিও ভাইরাস, যেটা ওরাল পোলিও ভাইরাস সেটা লাইভ, ঠিক আছে। আবার রুবেলা যেটা এমএমআর ভাবে আসে সেটাও লাইভ, তো যেহেতু পোলিও আবার আপনার আইভি পোলিও আছে সেটা কিন্তু কিল্ড, তো আমার মনে হয় এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হলো রুবেলা, ঠিক আছে। কিন্তু এখানে আবার কথা আছে হলো এমএমআর দিল না কেন, ঠিক আছে, এখানে কেন একটা কথা আছে যে ওনারা কিন্তু এমএমআর দিতে পারত, কারণ রুবেলা ভ্যাকসিন আলাদা করে থাকে না, আমরা এমএমআর এর মধ্যে রুবেলা ভ্যাকসিন পাই। তো এখন আসলে পোলিও টার্গেট করেই অ্যান্সারটা করা হয়েছে, যেমনে কোশ্চেন করছে দেখছেন তো, মানে মনে হয়েছে যে ইনটক্সিকেটেড হয়ে কোশ্চেনটা করছে আর কি। সুতরাং ওটা যে আসলে রুবেলাকে চিন্তা করেই দিছে নাকি পোলিওকে লাইভ, মানে ওরাল পোলিওকে চিন্তা করে দিছে, এখানে স্টিল কনফিউজড আমরা। তো এই অ্যান্সারটা আমার মনে হয় তারপর আপনারা রুবেলা ধরেই রাখেন। মুড স্ট্যাবিলাইজার, এটা নিয়ে মাঝে মাঝে আমি পোস্ট দেই, লিথিয়াম, কোনো ডাউট নাই, ডেভিডসন থেকে আসছে। কমপ্লিট ডিস্ট্রাকশন অফ জোনা গ্লোমেরুলাসা, জোনা গ্লোমেরুলাসা থেকে কি রিলিজ হয়, মিনারেলো কর্টিকয়েড, সুতরাং অ্যালবেস্টেরন। হুইচ টাইপ অফ ইপিথেলিয়াম ইজ ফাউন্ড ইন থাইরয়েড ফলিকল, কিউবয়েডাল। দ্য অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন ইজ ইনক্রিজড বাই, এখন বলি, ক্যাডেট ফেস রাইট,
সি ফর কার্বন ডাইঅক্সাইড, এ ফর অ্যাসিডোসিস, ডি ফর 2,3 ডাইফসফোগ্লিসারেট অ্যাসিড, গ্লিসারেট আর কি, ই ফর এক্সারসাইজ, টি ফর টেম্পারেচার। এরা হলো অক্সিজেনের অ্যাফিনিটি কমায়, অক্সিজেনের অ্যাফিনিটি কমায়, তার মানে এক্সারসাইজও বাদ গেল, অ্যাসিডোসিসও বাদ গেল। এখন কার্বন মনোক্সাইড পয়জনিং হলে কি হয়, অক্সিজেনের অ্যাফিনিটি মানে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কার্বন মনোক্সাইডের জন্য বাড়ে, অক্সিজেনের জন্য কমে। ঠিক আছে, আমরা জানি কার্বন মনোক্সাইড পয়জনিংয়ে কি হয়, হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কার্বন মনোক্সাইডের উপরে বেশি অক্সিজেনের চেয়ে। সুতরাং বোঝা যাচ্ছে যে কার্বন মনোক্সাইড পয়জনিংয়েও অক্সিজেনের অ্যাফিনিটি কমে, তার মানে একটাই শুধু বাকি আছে, সেটা হলো অ্যানিমিয়া। সুতরাং অ্যানিমিয়া উড বি দ্য রাইট অ্যান্সার হেয়ার। ওকে ফাইন। তারপরে দ্য ডায়াফ্রাম ইজ পায়ার্সড বাই ফ্রেনিক নার্ভ, না বোঝার কিছু নাই, এটা আমরা সবাই জানি। হেমোরাজিক লেশন মে অকার ইন ভিটামিন সি ডেফিসিয়েন্সি, আমরা জানি কোলাজেন ডেফিসিয়েন্সি হয়, এবং কোলাজেন ডেফিসিয়েন্সি হলে খুব সহজেই টাইপ 4 কোলাজেন রাপচার হয়ে গেলে ব্লাড ভেসেল থেকে ব্লিডিং হতে পারে। কমপ্লিট লেশন অফ দ্য অকুলোমোটর নার্ভ, কস্টোসিস, না বোঝার কিছু নেই। থার্ড ক্রেনিয়াল নার্ভ, আমরা জানি যে ফেসিয়াল, অল ফেসিয়াল মাসেল আর সাপ্লাইড বাই ফেসিয়াল নার্ভ এক্সেপ্ট লিভেটর পালপেব্রি উইচ ইজ সাপ্লাইড বাই অকুলোমোটর নার্ভ। সুতরাং অকুলোমোটর যদি পালসি হয়, দেয়ার উইল বি পালসি অফ দ্য লিভেটর পালপেব্রি অ্যান্ড দেয়ার উইল বি টোসিস। প্রি ক্যান্সারাস কন্ডিশন লিউকোপ্লাকিয়া। টেস্টোস্টেরন একটা কোলেস্টেরল হরমোন, না বোঝার কিছু নাই, স্টেরয়েড হরমোন, এবং স্টেরয়েডের কি থাকে, কোলেস্টেরল নিউক্লিয়াস। ইন হুইচ পয়জনিং গ্যাস্ট্রিক ল্যাভেজ ইজ কন্ট্রাইন্ডিকেটেড, কেরোসিন, ছোটবেলার পড়া। লোকাল ব্লাড ভেসেল আর ডাইলেটেড ডিউ টু ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ, এখানে একটু কথা আছে, কথা হলো আমাদের পেরিফেরাল ব্লাড ভেসেল গুলা ডাইলেট হয় মেইনলি হলো পটাশিয়াম দিয়ে, পেরিফেরাল ব্লাড ভেসেল গুলা ডাইলেট হয় হলো পটাশিয়াম দিয়ে, আর পালমোনারি ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলো ডাইলেটেড হয় হলো অক্সিজেন দিয়ে, অর্থাৎ পালমোনারি ভেসেল গুলো অক্সিজেন সেন্সিটিভ, আর পেরিফেরাল ভেসেল গুলো আপনার পটাশিয়াম সেন্সিটিভ। তার মানে লোকাল ফ্যাক্টর দ্যাট ইনক্রিজেস ডাইলেটেশন, মানে লোকাল ব্লাড ভেসেল ডাইলেটেড হয় কোনটার কনসেন্ট্রেশন বাড়ার জন্য, তো আমার মনে হয় পটাশিয়াম আয়ন এটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। আবার এখানে ঠিক আছে, এখানে না, COVID-19 ইটসেলফ ইজ এ কিল ভ্যাকসিন, ঠিক আছে, আমি এই কথা কিন্তু বলে দিছিলাম যে রিকম্বিনেন্ট থাকলে আপনি রিকম্বিনেন্ট দিবেন, আর কিল্ড যদি থাকে কিল্ড দিবেন, এটা না, এখানে কোনো সুযোগ নেই, কনফিউশনের সুযোগ নেই। সুতরাং এখানে ডাইলেশন, ভ্যাসোডাইলেটেশন যেটা করে সেটা পটাশিয়াম আয়ন মোস্ট সেন্সিটিভ। তবে আর একটা ব্যাপার আছে, ক্যালসিয়ামও ভ্যাসোডাইলেটেশন করে কিন্তু নাইট্রিক অক্সাইড রিলিজের মাধ্যমে, তো আমরা অত দূর যাবো না, এখানে অ্যান্সারটা আসলে পটাশিয়াম আয়নই হবে। আমি তাড়াতাড়ি দাগানোর সময় আমারই ভুল হয়েছে। এরপরে একটা মাথা খারাপ একটা কোশ্চেন আসছে, সেটা হলো নর্মাল স্যালাইন ইজ ক্যাপাবল টু এক্সার্ট অ্যাবাউট 300 মিলি অসমল অসমোটিক প্রেশার। আসলে হিসাব করে দেখা গেছে নর্মাল স্যালাইন 154 প্লাস 154, সোডিয়াম 154, ক্লোরাইড 154, টোটাল 308 মিলি অসমল অসমোটিক প্রেশার এক্সার্ট করতে পারে, কিন্তু ক্যাপাবল টু এক্সার্ট অ্যাবাউট 300 মিলি অসমল পার কেজি, অসমোটিক প্রেশারের ইউনিট পার কেজি। ঠিক আছে, এইটা যদি চিন্তা করা হয়, এখন ওনারা কি হিসাবে দিছে আমি জানি না, যে ক্যাপাবল টু এক্সার্ট অ্যাবাউট 300 মিলি অসমল অসমোটিক প্রেশার, তো অসমল পর্যন্ত যদি চিন্তা করি তাহলে এই আনসারটাও সঠিক,
যদি ইউনিটের কথা চিন্তা না করি। তারপরে যদি চিন্তা করেন হাইপারটোনিক টু প্লাজমা, সত্য কথা বলতে এটা আইসোটোনিক, কিন্তু যদি আপনি একটু চিন্তা করেন আমাদের নর্মাল ব্লাডের ই হলো, অসমোলারিটি হলো 280 থেকে 296, এর হলো 308, তো একটু হাইপারটোনিক আছে, কিন্তু যেহেতু আইসোটোনিক ফ্লুইডের মধ্যে এটাকে ক্লাসিফিকেশন করা হয়েছে, এটাকে আমরা আইসোটোনিকই বলবো। তারপরে দেখেন পরের ইটা সিনোনিমাস উইথ নর্মাল স্যালাইন, মানে কি খেয়ে কোশ্চেনটা করা হয়েছে, কি কোর্স কি চিন্তা করে আসলে কোশ্চেনটা করা হয়েছে, উই ডোন্ট নো। ঠিক আছে, তারপর একটা হলো 9 গ্রাম মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটাও সঠিক। তো আসলে এই অ্যান্সার, এই প্রশ্নটাতে কোনো সুরাহা আমরা করতে পারলাম না, সুতরাং এইটা আপনারা অ্যান্সার নেগেটিভ ধরে রাখবেন, এটা অ্যান্সার গুনবেন না। আচ্ছা ভালো কথা, আপনারা কি বলতেছেন, ডায়াফ্রাম ইনস্পায়ার্স বাই সিম্পথেটিক ট্রাঙ্ক, লোয়েস্ট ইন্টারকোস্টাল মাসেল, লেফট ফ্রেনিক নার্ভ। আপনারা কোনটা দিতে চাচ্ছেন, 159? কোনটা দিতে চাচ্ছেন? আমি আসলে এটার অ্যান্সার, মানে আমি আমি নিজেও কনফিউজ। 159, আমরা একটা ফাইনাল সলিউশন তৈরি করতেছি, ঠিক আছে, আমি যে 100% পারবো তার কিন্তু কোনো গ্যারেন্টি এখানে নাই, কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যে গেছি মোস্ট, মানে এইভাবে গেছি আর কি, মোস্ট লজিক্যালি আগাইছি, তা আমি কিন্তু এটার কোনো অ্যান্সার করতে পারি নাই। ডায়াফ্রাম ইনস্পায়ার্স বাই সিম্পথেটিক ট্রাঙ্ক, লোয়েস্ট থোরাস ইন্টারকোস্টাল নার্ভ, লেফট ফ্রেনিক নার্ভ, তো কিন্তু এই যে এটা হলো কথা, কোনো ব্ল্যাঙ্ক নামে কোনো কোশ্চেন হয় না, সুতরাং এটাতেও আপনি নাম্বার ধরবেন না। ঠিক আছে, কাটমার্কের কথা বলবো ভাই, আমি আগে সলিউশনটা শেষ করে নিই। মেজর অ্যান্টিবডি কন্টেন্ট অফ সিরাম হলো, আমরা জানি যে অ্যান্টিবডি আর গামা গ্লোবিউলিন, সুতরাং এরা হলো গামা ফ্র্যাকশন। হুইচ অফ দ্য ফলোয়িং আর আনএনক্যাপসুলেটেড, এটা আমি দাগানোর সময় তাড়াহুড়া করে ফেলছি, মার্কেলস ডিস্ক উড বি দ্য রাইট অ্যান্সার হিয়ার, আনএনক্যাপসুলেটেড। কমন অর্গানিজম ফর নিওনেটাল সেপসিস, যেহেতু আমরা জানি নিওনেটরা জেনিটাল ট্র্যাক দিয়ে বের হয় এবং জেনিটাল ট্র্যাকটা সবচেয়ে বেশি থাকে ই কলাই, এটা হবে রাইট অ্যান্সার। পাইরিমিডিন বেজেস আর ক্যাটাবোলাইজ টু অ্যামোনিয়া, আর পিউরিন বেজেস আর ক্যাটাবোলাইজ টু ইউরিক অ্যাসিড। তারপরে আমব্লিকাল কর্ড কন্টেইন 2 আমব্লিকাল আর্টারি অ্যান্ড 1 আমব্লিকাল ভেইন, রাইট অ্যান্সার। ফরমেশন অফ ক্লট ইজ অ্যাফেক্টেড বাই জিঙ্ক, ফ্যাক্টর 9, ফ্যাক্টর বি ক্যালিক্রিন, এটা আর একটা তার ছেঁড়া কোশ্চেন হয়েছে। সিম্পথেটিক চেইন দেওয়া যদি বিডিতে থাকে তাহলে অ্যান্সার সিম্পথেটিক চেইনই থা হবে, কিন্তু তাহলে আমরা এটা, আমারও তাই মনে হচ্ছিল যে এটা হতে পারে, কিন্তু আসলে আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। সিম্পথেটিক চেইন আমরা দাগায় রাখি। ঠিক আছে, ফরমেশন অফ ক্লট ইজ অ্যাফেক্টেড, ক্লট ফরমেশনটা অ্যাফেক্টেড হয় কি দ্বারা, এখন এটা আসলে কি মিন করে প্রশ্ন করা হয়েছে, একটা হলো জিঙ্ক, জিঙ্ক কিন্তু আপনার ক্লট ফরমেশন, ক্লট স্ট্যাবিলাইজিং এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। আবার ফ্যাক্টর 9 ইটসেলফ আপনার একটা কোয়াগুলেশন ফ্যাক্টর, তো কেন তাহলে কোনটা আসলে অ্যান্সার ধরা হয়েছে, উই আর কনফিউজড। ফরমেশন অফ ক্লট ইজ অ্যাফেক্টেড বাই, আমার মনে হয় এটা জিঙ্ককে চিন্তা করেই করা হয়েছে কিনা। সাউন্ড হচ্ছে না?
সাউন্ড হচ্ছে ভাইয়া, সুরায় আফরোজ আপু সাউন্ড হচ্ছে। তো আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো এটা হতে পারে দুই রকমের আনসার, জিঙ্কও হতে পারে, ফ্যাক্টর নাইনও হতে পারে। জানি না এখন ওনারা কোনটা চিন্তা করে এই কাজটা করলো, ফ্যাক্টর নাইন এর মধ্যে দিয়ে রাখছে আবার জিঙ্ক দিয়ে রাখছে, মানে এটা কোনো কোশ্চেন হয় নাই, এটা হুইস্কি টকিং টাইপের কথাবার্তা হয়েছে আর কি। তো এটাতেও আপনারা মার ধরবেন না। ভাইয়া কোভিড না ওই কিল ভ্যাকসিন না ই ভ্যাকসিন লাইভ অ্যাটিনিউয়েটেড, ওইটা আপনার রুবেলা না হয় পোলিও, এর বাইরে কোনো কিছু চিন্তা করার ই নাই, ঠিক আছে? কোভিড নাইনটিন যদি অন্যভাবে চিন্তা করেন, এটা রিকম্বিনেন্ট এবং এটা কিল্ড। ইন বেজাল কন্ডিশন মোস্ট অফ দ্য এনার্জি ইউজ বাই কার্ডিয়াক মাসল, এটা একদম আনডাউটেডলি ফ্যাটি অ্যাসিড। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নিউট্রোফিল না, ফ্যাগোসাইটোসিস ইজ প্রমোটেড বাই কমপ্লিমেন্ট। কিভাবে? কারণ আমরা জানি অপসোনাইজেশন, অপসোনাইজেশন কে করে? কমপ্লিমেন্ট কিন্তু অপসোনাইজেশন করে, সি থ্রি বি, সি থ্রি বি, সি থ্রি বি, এটা কমপ্লিমেন্ট কি করে? সি থ্রি বি, তারপরে অ্যান্টিবডি, এগুলো কি করে? আপনার অপসোনাইজেশন করে, যত বেশি অপসোনাইজেশন হবে তত বেশি ফ্যাগোসাইটোসিস হবে, ঠিক আছে? তারপরে থার্ড অ্যারোটিক আর্টস ডেরিভেটিভস হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, অর্গানিজম দ্যাট ক্যান ক্রস প্লাসেন্টা হুইচ ইজ ট্রান্সমিটেড ফ্রম ক্যাট ফিসেস, সেটা হলো টক্সোপ্লাজমা গন্ডি। ফলোয়িং প্রিডিসপোজেস টু ডেভেলপমেন্ট অফ দ্য টিউবারকুলোসিস, ম্যালনিউট্রিশন, ম্যালনিউট্রিশনের পেশেন্টদের টিউবারকুলোসিস হয়। হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্রোটোজোয়াল ইনফেকশন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ প্রোটোজোয়াল ইনফেকশন, জিআরডিএসিস, এটা প্রোটোজোয়া। ক্লিয়ারেন্স অফ দ্য ড্রাগ ডিপেন্ডস অন প্লাজমা হাফ লাইফ, না বোঝার কিছু নাই, না বোঝার এখানে কিছু নাই। যার প্লাজমা হাফ লাইফ যত বেশি মনে করতে হবে, তার সেই ড্রাগ ব্লাডে তত বেশি সময় থাকে, ঠিক আছে? উইচ অফ দ্য ফলোয়িং অর্গান ইজ স্পেশালি ভালনারেবল ডিউরিং হেমোরাজিক শক, এখন ধরেন এইটা অ্যান্সার করতে গেলে কোন টেক্সটে ডিরেক্ট কোনটা ভাইয়া, হাসিবুর রহমান ভাইয়া কোনটা? উইচ অফ দ্য ফলোয়িং অর্গান ইজ স্পেশালি ভালনারেবল ডিউরিং হেমোরাজিক শক, হেমোরেজিক শক মানেই কিন্তু আপনার হাইপোভলিমিক শক। তো হাইপোভলিমিক শকে কি হচ্ছে, মেইন যে আমাদের ভাইটাল অর্গানগুলো আছে সেগুলো ব্লাড পাচ্ছে না, এ এবং ডি দেওয়া আছে না? আচ্ছা, টিবি, টিবি কোনটা, টিবি কোনটা, শিওর আপনি টিউবারকুলোসিস, এইচ এল বি টোয়েন্টি সেভেন দেওয়া আছে, আমার মনে হয় ম্যালনিউট্রিশন। আমি অবশ্য ডেভিডসনের এই অংশটা কোথাও দেখলাম না, আমার মনে হয় ম্যালনিউট্রিশন হওয়ার কথা, ঠিক আছে? তো স্বপ্নীল সেতু শোনেন, আমি বলি ফ্যাক্টর নাইন হলো ক্রিসমাস ফ্যাক্টর, এটা আমরা সবাই জানি, এটা একটা কোয়াগুলেশন ফ্যাক্টর, এটা না বোঝার কিছু নাই, এটা শিশুও জানে। কিন্তু আর একটা জিনিস আপনাদের জানতে হবে যে ক্লট ফর্মেশনের বা ক্লট স্ট্যাবিলাইজেশনের জন্য ইম্পর্টেন্ট একটা মাইক্রোনিউট্রিয়েন্টস হলো জিঙ্ক, ঠিক আছে? তা আপনার যে এক্সামিনার সে ফ্যাক্টর নাইন এমনি এমনি দেওয়ার কথা না, সে জিঙ্ক তাহলে আপনার অপশনে দিত না। আচ্ছা, আমার মনে হয় ম্যালনিউট্রিশন এখানে সবচেয়ে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? তারপরেও আমি এটাকে ধরলাম না,
আরো এটা নিয়ে কথা বলার সুযোগ আছে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় ম্যালনিউট্রিশন, আমি যতটুকু পড়ছি এতদিন পর্যন্ত, এখন দেখেন অর্গান ইনভলভ ভালনারেবল ডিউরিং হেমোরেজিক শক, এখানে দুইটা কাহিনী আছে। হাইপো হেমোরেজিক শকে আলটিমেটলি হাইপোভলিউমিক শক হয়, এতে কি হয় যে আমাদের ভাইটাল অর্গানগুলো আছে সেগুলোর ব্লাড সাপ্লাই কিন্তু কমে যায়, আর ভাইটাল অর্গানের ব্লাড সাপ্লাই কমে গেলে, ভাইটাল অর্গান আছে ব্রেইন, কিডনি, হার্ট, এগুলো তো, ব্রেন সবার আগে আপনার নষ্ট হতে থাকে যদি অক্সিজেনের অভাব হয়, ইস্কেমিয়া হয়। তো যখন হাইপোভলেমিক শক হবে ব্রেনের পারফিউশন কমে যাবে, ব্রেনের পারফিউশন কমে গেলে কি হবে, ব্রেন অক্সিজেন পাবে না এবং ব্রেনটা এই জন্যে সবার আগে নষ্ট হবে। এখন এইটা এই জন্যে আমরা ব্রেনটাকে ধরা হয়েছে, এখন ওনারা করছেন এইভাবেই করছে যে সবচেয়ে ভালনারেবল অর্গান কোনটা। তো আমরা যেহেতু জানি যে অক্সিজেন ছাড়া সবচেয়ে ভালনারেবল অর্গান হলো ব্রেন, তারপরে হার্ট মাসেল, সুতরাং আমার মনে হচ্ছে ব্রেন এখানে রাইট অ্যান্সার হবে। কিডনিও ভালনারেবল, এখানে না বলার কিছু নাই যে কিডনি ভালনারেবল না, এখানে আমি কিন্তু আবার বলতেছি এখানে কিডনি ভালনারেবল না এরকম বলার কোনো সুযোগ নেই, কিন্তু যেহেতু হাইপোভলিউমিক শকে ব্রেন অক্সিজেন পাচ্ছে না ডিউ টু ডিক্রিজ পারফিউশন, ইস্কেমিয়া হচ্ছে ইনডিরেক্টলি, তো সেখানে ব্রেন কিন্তু আগে এফেক্টেড হচ্ছে, কারণ ব্রেন 5 মিনিট যদি আপনার অক্সিজেন না পায় সে মারা যেতে শুরু করে। সাস্টেইনড এলিভেশন অফ কার্ডিয়াক আউটপুট, অ্যানিমিয়া না বোঝার কিছু নাই, অ্যানিমিয়াতে এক্সেস মানে যখন হিমোগ্লোবিন কম তখন পুরো বডিকে অক্সিজেনেশন করতে হলে কার্ডিয়াক আউটপুট বাড়াই দিতে হয়। এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, একদম ডেভিসন থেকে আসছে, ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স, সেরেবেলার নেশন, এটা মনে হয় এমন কেউ নাই পারে নাই, ইনটেনশন ট্রেমার, কন্টেন্ট অফ ব্রড লিগামেন্ট, ওভারিয়ান আর্টারি নো ডাউট, স্ট্রাকচার পাসেস থ্রো গ্রেটার সাইটিক নার্ভ, সাইটিক ফোরামেন, গ্লুটিয়াল নার্ভ, ডিপ সার্ভাইকাল ফ্যাসা ইনক্লোজেস থাইরয়েড গ্ল্যান্ড, সার্ভাইকাল ফ্যাসা আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে ইনক্লোজ করে, এটাও আপনার অন্য কোনো কিছু ভাবার সুযোগ কিন্তু নেই। ইন অ্যান ইমিউন মেডিয়েটেড রেসপন্স হুইচ অফ দ্য ফলোয়িং লিকোসাইট বিকামস অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, মনোসাইট, মনোসাইট ব্লাড থেকে যখন সেটা টিস্যুতে চলে যায় ম্যাক্রোফেজ হয়ে যায়, এটাও আমরা জানি। ইন ইমফাইসেমা, আমরা জানি ইমফাইসেমাতে লাং ক্যাপাসিটি বেড়ে যায়, আমি পড়াইছি আমার ব্যাচে, তো এখানে না বোঝার কিছু নেই। বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স অকার ইন ফালমিনেটিং হেপাটিক ফেইলিয়ার ইস, এখানে কথা আছে বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স যেটা ফালমিনেট হেপাটিক ফেইলিয়ারে পাওয়া যায়, তো যখন হেপাটিক ফেইলিয়ার হয় এখানে হাইপোগ্লাইসেমিয়াও হয়, আবার এখানে ঠিক একইভাবে প্রথম বিন টাইম প্রলঙ্গেশনও হয়, ঠিক আছে? কিন্তু সবচেয়ে বড় কথা, প্রমিনেন্ট কোনো কিছু যদি চিন্তা করে, ধরেন কারো হাইপোগ্লাইসেমিয়া, সে যদি ভালো মতো ফুড ইনটেক করে তার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সুযোগটা কম, কিন্তু প্রথম বিন টাইম, প্রথম বিন সিনথেসিস হয় লিভার থেকে, ঠিক আছে? সুতরাং এইটা প্রলং হওয়ার সম্ভাবনা বেশি, এবং অ্যাকিউট লিভার ফেলিওরে দুইটা জিনিস আমরা মেইনলি প্রাধান্য দেই ডায়াগনোসিসের জন্য, একটা হলো সিরাম বিলিরুবিন ইনক্রিজড অ্যান্ড প্রথম বিন টাইম প্রলংড, সিনথেটিক ফাংশন অফ লিভার যদি আপনি চিন্তা করেন, দুইটা জিনিস আমরা চিন্তা করি, একটা হলো অ্যালবুমিন আর একটা হলো প্রথম বিন, কিন্তু যেহেতু যেহেতু অ্যালবুমিন হাফ লাইফ বেশি, সুতরাং ওটা ক্রনিক লিভার ডিজিজে হয় এটা ফল হয়, কিন্তু প্রথম বিন টাইম মানে প্রথম বিনের হাফ লাইফ মাত্র 72 ঘন্টা, সুতরাং এখানে প্রথম বিন খুব তাড়াতাড়ি ডিক্রিজ করে এবং যার কারণে প্রথম বিন টাইম প্রলং হয়, ঠিক আছে? সুতরাং আমার মনে হয় যদি আপনি বই টই দেখেন তাহলে প্রলংগেশন অফ প্রথম বিন টাইম আপনার কাছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। হ্যাঁ, 188 হলো 39 বিসিএস এর মিরর কোশ্চেন, আমি বলছিলাম কিছু কোশ্চেন মিরর কোশ্চেন আসে, সুতরাং এখানে কিন্তু ইমোশনালি বায়াসড হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা চিন্তা করলেই পাবেন যে ফালমিনেন্ট হেপাটিক ফেলিওরে কি হতে পারে, প্রলংগেশন অফ প্রথম বিন টাইম, হাইপোগ্লাইসেমিয়াও হতে পারে, কিন্তু
মোস্ট ইম্পর্টেন্টলি যদি চিন্তা করেন তাহলে প্রলঙ্গেশন অফ প্রথম মিন টাইম, ঠিক আছে? লিভার ফেইলিয়ারকে সবচেয়ে, লিভার ফেইলিয়ারের সবচেয়ে বেশি, অ্যাকিউট লিভার ফেইলিয়ারের সবচেয়ে বেশি যে জিনিসটা টার্গেট করে কোশ্চেন করা হয় সেটা হলো প্রলঙ্গেশন অফ প্রথম মিন টাইম, পিটি ইনক্রিজড, আমরা সবাই জানি এটা। প্যারাসাইটস ইউজুয়ালি ক্রস লাং ডিউরিং দেয়ার লাইফ সাইকেল অ্যান্ড কাইলাস্টোমা ডিউডেনালি। Causes of hematuria include renal tuberculosis, na bojhar kichu nai. Major function of surfactant is to increase pulmonary compliance, na bojhar kichu nai. Blood brain barrier is formed by endothelial cell, basement membrane and holo food process of astrocyte. Acute renal failure following mismatched blood transfusion is due to renal vasoconstriction. Eta hobe right answer. জন্ডিস যদি 24 ঘন্টার মধ্যে ডেভেলপ করে তাহলে সেটা কি? জন্ডিস যদি 24 ঘন্টার মধ্যে ডেভেলপ করে তাহলে এটা কি হবে অ্যান্সার? জন্ডিস ডেভেলপ উইদিন 24 আওয়ার্স অফ বার্থ, কি হবে? আমরা এরপরে কাটমার্ক কত হতে পারে এটা নিয়ে একটা মানে কথা বলবো আর কি। এনিবডি? এটার অ্যান্সার আপনার দুইটা হয়, ঠিক আছে? এটার অ্যান্সার দুইটা হয়, একটা হলো এবিও ইনকম্প্যাটিবিলিটি, ঠিক আছে? দুই নম্বর হেরিডিটারি স্পেরোসাইটোসিস এটার মধ্যে আছে। তার আমার মনে হয় এবিও ইনকম্প্যাটিবিলিটি উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিয়ার, ঠিক আছে? আমরা যেটা জানি, কিন্তু এখানে সমস্যা হলো যেটা এবিও ইনকম্প্যাটিবিলিটি খুব একটা কমন কিছু না, কিন্তু রেসাস হেরিডিটারি ডিজিজ অফ দ্য নিউবর্ন যেটা আছে, হেরিডিটারি ডিজিজ অফ দ্য নিউবর্ন যেটা আর এস ইনকম্প্যাটিবিলিটির জন্য হয়, এটা হলে আপনার মোস্ট রাইট অ্যান্সার। তো সেই হিসাবে চিন্তা করলে কোশ্চেনটা একটু ই হয়ে যায় আর কি। তারপরে আপনারা মনে রাখবেন যে এবিও ইনকম্প্যাটিবিলিটিটাই হলো আপনার সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখেন পলিসাইথেমিয়া কোন সময় হয়, একদম ডেভিডসন থেকে আসছে, হাইপোক্সিয়া, কজেস অফ হাইপার পাইরেক্সিয়া, ম্যালেরিয়া, না বোঝার কিছু নাই। ফলোয়িং আর মেইনলি ইন্ট্রাসেলুলার প্যারাসাইটস। এখন শোনেন আমি একটা কথা বলি, প্যারাসাইটের মধ্যে কিন্তু প্রোটোজোয়াও আবার পড়ে। তো ইন্ট্রাসেলুলার প্যারাসাইটের কথা যদি চিন্তা করেন তাহলে লেশমেনিয়া ডোনোভানি, যদিও এটা একটা প্রোটোজোয়া, কিন্তু প্রোটোজোয়া ইটসেলফ হলো, ঠিক আছে, লেশমিনিয়া ডোনোভানিটাই হলো সবচেয়ে কমন, কারণ আমরা জানি লেশমিনিয়া ডোনোভানি বডিতে ঢুকেই আগে ম্যাক্রোফেজের মধ্যে ঢোকে, তাই না? সুতরাং লেশমিনিয়া ডোনোভানিকে চিন্তা করে কোশ্চেনটা করা হয়েছে, এখানে অন্য কোনো কিছু সার্চ না করাই ভালো। আমার মনে হয় এখানে যে চিন্তা করেই কোশ্চেন করুক, কোশ্চেনটা করা হয়েছে লেশমিনিয়া ডোনোভানিকে সেন্টার করেই, ঠিক আছে? সুতরাং এখানেও কোনো সুযোগ নেই অন্য কিছু ভাবার, কারণ প্রোটোজোয়া ইটসেলফ ইজ প্যারাসাইট। প্যারাসাইট অন্য মানে যে কোনো বাইরের প্যাথোজেন যেটা আমাদের বডি থেকে সুবিধা নিচ্ছে, আমাদের ক্ষতি করতেছে, দিস ইজ প্যারাসাইট, ঠিক আছে? সুতরাং এটা যেটা যেই বলেন যে এইখানে ককাস গ্রানুলোসাস এটা ওইটা,
কিন্তু আমার মনে হয় এটা লেশমেনিয়া ডোনোভানিকে চিন্তা করে কোশ্চেনটা করা হয়েছে। অ্যান্টিবডি প্রেজেন্ট ইন হাইয়েস্ট পার্সেন্টেজ ইন নিউ বর্ন, আমরা সবাই জানি যে প্লাসেন্টা দিয়ে ক্রস করে কোন অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিন জি, তার মানে একটা বেবি, একটা বেবি ফর্টিফাইড হয়ে আসে যে অ্যান্টিবডিটা নিয়ে, সেটা হলো ইমিউনোগ্লোবিন জি। তো আশা করি আমরা মোটামুটি কিন্তু 200টা কোশ্চেনই চোখ বুলালাম, এবং এখন দেখেন চিন্তা করে এখন মনে হচ্ছে যে কোশ্চেনটা মনে হয় খুব একটা কঠিন না। ঠিক আছে, এখন আমি বলি কাটমার্ক কত হতে পারে, কোন কোশ্চেন গুলো, এবং একটা জিনিস মনে রাখবেন যে এই ই কিন্তু আপনার মোটামুটি মানে মোর অর লেস আমার মনে সবচেয়ে অথেন্টিক সলিউশন এটা। ঠিক আছে, কারণ আপনাদের সবার সামনে সলিউশনটা করলাম, তো যেগুলোতে কনফিউশন তারপরেও আসবে সেগুলো বাদ রেখে আপনাদের ক্যালকুলেশন করতে হবে। তো মোস্ট অথেন্টিক সলিউশন আমি মনে করি এটাই। ঠিক আছে, যেগুলোতে তারপরেও একটা মানে ই আসবে আর কি, কনফিউশন আসবে কথায় কথায় সলিউশনের সলিউশনে, ওটা আপনি নাম্বার ধরবেন না। তো আমি এখন একটা জিনিস বলি, এক এই 100 মধ্যে আপনি যদি দেখেন তাহলে আমি বলবো, আমি পেছন থেকে আসি, একটু সময় ইউজ করেন, আপনারা কনফিডেন্স পাবেন যে কত ই হতে পারে, কাটমার্ক হতে পারে। ব্লিডিং টাইম এটাকেও মিস করে নাই, এক অ্যাক্সিলারি নার্ভ সাপ্লাই এটা অনেকেই মিস করবে, আমি এটাকে ধরলাম না, কমন ধরলাম না, 104 সবারই পারার কথা। দুই, এটা উল্টাপাল্টা ধরা যাবে না, এটা উল্টাপাল্টা ধরা যাবে না। অ্যাডিসন ডিজিজ তিন, আইলিয়াল পারফোরেশন চার, এটা ধরা যাবে না, এটা অনেকেই পারবে না। পাঁচ, ছয়, সাত, এটা ধরা যাবে না, অনেকেই পারবে না। আট, এটা অনেকেই পারবে না, এই মাঝখানে দুইটা আমি বাদ দিলাম। নয়, দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, এটা ধরলাম না। পনেরো, এটা ধরলাম না। ষোলো, সতেরো, সতেরো, আঠারো, উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, তিরিশ, না পারার কিছু নাই, এটা এটা ধরলাম না। তিরিশ, তিরিশ, একত্রিশ, বত্রিশ, এটা অনেকেই গেরাবে। তেত্রিশ, চৌত্রিশ, পঁয়ত্রিশ, ছত্রিশ, সাঁইত্রিশ, এইটুক সবারই পারা উচিত। সাঁইত্রিশ, আটত্রিশ, গামাগ্লোবিন এটা পারা উচিত। আটত্রিশ, এটা আমি বাদ দিলাম। উনচল্লিশ, এটা পারা উচিত। চল্লিশ, একচল্লিশ, বিয়াল্লিশ, তেতাল্লিশ, চুয়াল্লিশ, এটা পারা উচিত। পঁয়তাল্লিশ, ছয়চল্লিশ, আরো বাড়াবো, সমস্যা নেই। ছয়চল্লিশ, 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 সাতচল্লিশ, আটচল্লিশ, উনপঞ্চাশ, পঞ্চাশ, একান্ন, বাউন্ন, তেপ্পান্ন,
54-55 আমার মনে হয় মানে আমি খুবই বাদ দিয়ে হিসেব করছি, খুবই বাদ দিয়ে, মানে এর চেয়ে আসলে মিনিমাম আর ধরা সম্ভব না। আমার মনে হয় যে এখানে খুব ভালো একটা নাম্বার হতে পারে, মোটামুটি নেগেটিভ মার্ক অ্যাপার্ট 55 একটা ভালো নাম্বার হতে পারে, 50 থেকে 55। এবং ফাইটিং স্কোরটা হবে হলো আপনার 50 থেকে 55-এর মধ্যে ম্যাক্সিমাম লেভেলের, এই 50 থেকে 55-এর মধ্যে ম্যাক্সিমাম লোক ফাইট করবে, 50 থেকে 55-এর মধ্যে, মানে এই মেডিকেল পার্টের ক্ষেত্রে আমি যদি বলি আর কি। ঠিক আছে, আমার মনে হয় যে 55 একটা খুবই ভালো মার্ক হতে পারে আপনাদের জন্য। ঠিক আছে, 55 এবং মেইন যে নাম্বারগুলো পাবে সবাই, সবাই পাবে হলো 50 থেকে 55-এর মধ্যে। তা আপনারা যদি কোশ্চেনটা দেখেন তাহলে দেখবেন যে 40টা খুবই সহজ কোশ্চেন আসছে, 40 খুব ইজি। আমি একদিন বলছিলাম কোশ্চেন ব্যাখ্যা করার সময় বিস্টার্স মডারেট আর বাকিগুলো, মানে বিস্টার্স হলো খুবই কঠিন আর 10টার্স হলো হুইস্কি টকিং, অর্থাৎ কি দিয়ে কোশ্চেন করছে উই ডোন্ট নো এবং এগুলো আমাদের ধরা যাবে না। তো আপনারা যদি 55 পর্যন্ত রাখতে পারেন আমার বিবেচনায়, ঠিক আছে, 55 পর্যন্ত, তাহলে মনে করবেন যে আপনি মেডিকেল পার্টের জন্য অনেক ভালো ফাইট করছেন। এবং আমার টোটাল যা দেখে মনে হয়েছে যে এবার 39-এর থেকে কাটমার্ক কম আসবে, 39-এর থেকে কাটমার্ক কম আসবে। আমি ই জানি না জেনারেল পার্টের কি অবস্থা জানি না, তবে আমার মনে হচ্ছে যে এবার 100-এর নিচে আসবে কাটমার্কটা। ঠিক আছে, 90-এর মতো আসবে কাটমার্ক। ঠিক আছে, কাটমার্ক আপনার আমার মনে হচ্ছে ধরেন এখানে 55 আর ওই দিকে ধরেন এভারেজ 40, ওই ধরেন আপনার 90-95 এরকমই আসবে আর কি। আর 55 ধরলে তো 55 হবে না, দুই একটা এইদিক ওই দিক কাটা যাবে আর কি। তো আপনারা যদি 90 থেকে 95-এর মতো গুনতে পারেন তাহলে মনে করবেন যে আপনাদের ইতে চলে আসবে আর কি, রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ। আর এবার সবচেয়ে বড় কথা, এবার তো 13,000 টেকাবে না, এবার নিবে 2,000, সুতরাং হাইস্ট টেকাবে হলো 4,000। ঠিক আছে, হাইস্ট টেকাবে হলো 4,000। আর একটা জিনিস মনে রাখবেন, একটা সময় হয় নাম্বারে একটা রেঞ্জ থাকে, এক নাম্বার পায় হলো 500 জন, ধরেন কি 90.95, এইটা দেখবেন যে 500 জন পাইছে। ঠিক আছে, তো যারা সত্য কথা বলতে এই প্রশ্নে 60-এর উপরে পাবেন মেডিকেল সায়েন্সে, আপনারা মনে করতে পারেন যে আপনারা অনেক বড় একটা লিড নিয়ে নিয়েছেন। ঠিক আছে, তো কার কত আসলো বলেন তো, মেডিকেল সায়েন্সে কার কত আসলো? আর কেউ যদি, আমি বলি, কেউ যদি 70 কনফার্ম করেন, 70 যে আমার মোটামুটি এই সব আজে বাজে কোশ্চেন টোশ্চেন এগুলো ক্যালকুলেশন না করে, নেগেটিভ মার্কিং ক্যালকুলেশন না করে 70, তাহলে সে মোটামুটি ভাইবার প্রিপারেশন নেন, সে মোটামুটি মানে ভাইবার প্রিপারেশন নিতে পারে যে আমার ভাইবাতে আমার ডাক পড়বেই, ইনক্লুডিং মানে এটার সাথে আবার কন্ডিশন অ্যাপ্লাইড থাকবে যে জেনারেল মোটামুটি আপনি 40-45 তোলার মতো একটা অবস্থা আছে আপনার, কিংবা 50-এর কাছাকাছি আপনি জেনারেলে তুলতে পারছেন। ঠিক আছে, কার কত আসলো? কার কত আসলো? রেজাল্ট কবে দিবে? 2 মাস সময় নিবে, 1.5-2 মাস আপনাদের আগে, এই পরের বছর ছাড়া আমার মনে হয় না নিয়োগ হবে আর কি। তো আপনাদের কি মনে হয়েছে যে এই সলিউশনটা মোস্ট অথেন্টিক?
সলিউশনটা কি অথেন্টিক মনে হয়েছে মোটামুটি? নেগেটিভ মার্কিং ক্যালকুলেশন না করে 50 করলে একটু ফাইটিং হয়ে যাবে আপনার জন্য, তাহলে সাধারণ পার্টে আর কি, জেনারেল পার্টে আপনাকে একটু বেশি ফাইট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ মাহমুদুল হাসান ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে? আর সব বাদ দিয়ে ধরবেন, সব বাদ দিয়ে, সব বাদ দিয়ে নেগেটিভ মার্ক কিন্তু আপনার নাম্বারকে কমায় দিচ্ছে। আর শোনেন আর একটা কথা বলি, অনেক মানুষজন অনেক কথা বলবে যে 80-85, এগুলো কথায় কখনো ভুলবেন না। আমাদের সময় অনেকে বলছে যে হ্যাঁ 80-র নিচে পাইলে চান্স হবে এই ওই, আলটিমেটলি কিন্তু লাস্টে দেখা গেছে 105 পেয়েও সে চান্স পায় না। সুতরাং ইকে আপনার একটু বাড়ায় ধরতে হবে, কাট মার্ক চিন্তা করতে হবে একটু বাড়ায়, কারণ এখানে সবাই পড়াশোনা করছে, কেউ না পড়ে যায় নাই। কাট মার্ক মনে রাখবেন 90-এর নিচে আসার সম্ভাবনা কম, ঠিক আছে? না মেডিকেল জেনারেল আলাদা আলাদা কাট মার্ক পেতে হয় না, টোটাল যদি 90-এর উপরে পান তাহলে মনে করেন যে আপনি ইনশাল্লাহ ভাইবাতে আসতেছেন। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।